আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরপিও সংস্কারের প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী সহ অনেকে। এ সময় আরও বলেন, খালেদা জিয়া আদালতের রায় দণ্ডিত হওয়ার মধ্য দিয়ে বিএনপি জনগণের কাছে দুর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচন কমিশন সকলের মতামতের উপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরপিও সংস্কার করার প্রয়োজন আছে কিনা বা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এখানে সরকারের কোনো ভূমিকা নেই।